তিলক ময়দানে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন টু। সোমবার এই ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্যায়ের দ্বিতীয় দিনের খেলা পরস্পর মুখোমুখি হয় তানসেন অ্যাথলেটিক ক্লাব এবং নবারুণ অ্যাথলেটিক ক্লাব। এদিনের খেলায় শুরু থেকে ছিল চরম উত্তেজনা। দু দলই ছিল দুর্গাপুরের বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার, তাই শুরু থেকেই কোনো দলই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে চায়নি। উঠে আসে মুহুর্মুহু আক্রমণ। দু দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চলতে থাকে। খেলার প্রথম অর্ধে প্রথম গোল করে নবারুণ অ্যাথলেটিক ক্লাব। এরপর কিছুক্ষণের মধ্যেই সেই গোল পরিশোধ করে তানসেন অ্যাথলেটিক ক্লাব। খেলায় আবার সমতা ফেরে এরপর দ্বিতীয় অর্ধে। খেলতে নেমে নবারুণ অ্যাথলেটিক একটি গোল করে দলকে এগিয়ে দেয়। কিন্তু না, এখানেই শেষ নয়। হয়তো প্রতিপক্ষকে কমজোরি ভেবে খেলায় ঢিলেমি দেয় নবারুণ অ্যাথলেটিক, আর সেই সময় জ্বলে ওঠে তানসেন অ্যাথলেটিক। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট হওয়ার আগে গোল পরিশোধ করে সমতা ফেরে। অবশেষে খেলা গড়ায় টাই ব্রেকারে, আর টাই ব্রেকারে শেষ হাসি হাসল নবারুণ অ্যাথলেটিক ক্লাব। সদস্য সমর্থকরা উল্লসিত হয়। এই জয়ের ফলে নিশ্চিন্তে সেমিফাইনালে পৌঁছে যায় নবারুণ অ্যাথলেটিক ক্লাব। আজকের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নবারুণ অ্যাথলেটিক ক্লাবের গোলরক্ষক বিট্টু কিষ্কু। খেলায় জিতে বিট্টু টুর্নামেন্ট সম্বন্ধে জানায়, খুব সুন্দর টুর্নামেন্ট, এখানে খেলে খুব ভালো লাগলো। আয়োজনকারীকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। টিম জিতেছে, আমি অনেক খুশি, খুব আনন্দিত। আমি চাইবো যে সেমিফাইনালে আমরা উত্তীর্ণ হই। আচ্ছা, সেমিফাইনালের জন্য কোনো স্পেশাল প্ল্যান রয়েছে? প্ল্যান তো থাকবেই, আশা করি এর থেকে আরও ভালো টিম করবো আর জেতার চেষ্টা করবো। অন্যদিকে এই খেলায় জয়লাভ করার পর কি জানালেন নবারুণ অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা, চলুন শুনে নেওয়া যাক। টুর্নামেন্টের আয়োজন খুব ভালো, প্রথম ম্যাচ জিতে গেছি, অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা, একজন ক্লাব কর্মকর্তা হিসেবে আমি একটা প্রশ্ন জানতে চাইবো। আপনারা অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, অনেক টুর্নামেন্ট জেতেন, কিন্তু একটা প্রেস্টিজিয়াস জায়গা থাকে প্রত্যেকটা টুর্নামেন্টের, তো এটাকে সেই জায়গা থেকে কিভাবে দেখছেন আপনারা? এই টুর্নামেন্ট হচ্ছে দুর্গাপুরের এক নম্বর টুর্নামেন্ট। আগের বছরও আমরা চেষ্টা করেছিলাম, রানার্স হয়েছিলাম। প্রত্যেক বছর আরও টুর্নামেন্টটা আরও বড় হচ্ছে, তার সঙ্গে সব টিম, যত সব বিখ্যাত টিমরাই আছে, চেষ্টা করবো জেতার। আজ এই খেলা দেখে অত্যন্ত খুশি দর্শকরা। কাজের দিন হলেও আজ মাঠে উপস্থিত ছিলেন বেশ কয়েক হাজার উৎসাহী ফুটবল প্রেমী দর্শক। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। মোবাইল কিনবেন, এ দোকান সে দোকান ঘুরে ঘুরে হন্যে হচ্ছেন, অনলাইনেও খুঁজে খুঁজে হাঁপিয়ে উঠেছেন, এবার নো টেনশন, আপনার ডোর স্টেপেই এখন আকাশ টেলিকম। ওপো, ভিভো, স্যামসাং, এমআই, রেডমি, ওয়ানপ্লাস সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এবার একই ছাদের তলায়, রয়েছে দুর্দান্ত সব অফার। এছাড়াও আপনার সুবিধে মতো থাকছে ইএমআই এর সুবিধে, তাই দেরি নয় আপনার পছন্দের হ্যান্ডসেট নিতে। আজ চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আকাশ টেলিকম, বেনাচিতি বাজার, রাহি হোটেলের সন্নিকটে, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 9064766951 অথবা 8250535583। নিত্য নতুন স্পোর্টসের সরঞ্জাম নিয়ে এবার শহর দুর্গাপুরে হাজির ড্রিম স্পোর্টস, যেখানে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডেড জার্সি, খেলার বল, ক্রিকেট ব্যাট, বিভিন্ন ধরনের ট্রফি সহ ব্র্যান্ডেড খেলার জুতো, আর দাম যা অন্যান্য জায়গার থেকে একেবারে কম। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের খেলার সরঞ্জাম নিতে আজই আসুন ড্রিম স্পোর্টসে। এছাড়াও অভিনব ট্রফি রয়েছে এই ড্রিম স্পোর্টসে, যা শহর দুর্গাপুরে আপনি দেখেননি আগে কোনোদিন। ড্রিম স্পোর্টস, ডেভিড তিলক মোড়, দুর্গাপুর 713205, ফোন নাম্বার 7029681375, এছাড়াও 8348535439।